হ্যালো স্টুডেন্ট আজকে এই প্রশ্নটার উত্তর অর্থাৎ নোট তোমাদের আমি দেব থাস্টনের দলগত উপাদানের তথ্যটি আলোচনা করো এবছর পরীক্ষার জন্য প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ আর এটা অধ্যায় এক থেকে আছে প্রশ্নটা চলো তোমরা নোটটা লিখে ফেলো তোমাদের নিজেদের খাতায় লিখে পরীক্ষার আগে মুখস্থ করে নাও দেখো থাস্টনের দলগত উপাদান তথ্যটি আলোচনা করো আমেরিকান মনোবিদ এল এল থাস্টন স্পিয়ারম্যানের মতো কোনো দ্বি উপাদান তথ্যের সমর্থক নয় থাস্টন তার তথ্য প্রকাশের আগে দুশো জন শিক্ষার্থীর ওপরে ছাপ্পান্ন রকমের বুদ্ধির অভিজ্ঞা প্রয়োগ করেন তার ফলাফলের ভিত্তিতে এই সিদ্ধান্তে আসেন যে বহুত্বিক কাজের জন্য দুইয়ের বেশি উপাদানের অস্তিত্ব লক্ষ্য করেন এর থেকে তিনি সিদ্ধান্ত গ্রহণ করেন যে মানুষের বহুতিক কাজ করার ক্ষেত্রে দুইয়ের বেশি অথচ নির্দিষ্ট সংখ্যক মানসিক উপাদানের প্রয়োজন হয় দুইয়ের বেশি কিন্তু সেটা আবার বলছে কি নির্দিষ্ট সংখ্যক কটা বলছে দেখো তার মতে এই মানসিক উপাদানের সংখ্যা সাতটি এই মানসিক উপাদানগুলি হলো প্রথম দেখো এক নম্বর সংখ্যা সংক্রান্ত ক্ষমতা ব্যাখ্যাটি কিন্তু এন দেবে রোজকার জীবনে গাণিতিক বিভিন্ন সমস্যার সমাধান করার জন্য সমাধান করা যায় এই ক্ষমতার দ্বারা তাহলে কি বললাম রোজকার জীবনে গাণিতিক বিভিন্ন সমস্যার সমাধান করা যায় এই ক্ষমতার দ্বারা তারপরে দেখো বাচনিক ক্ষমতা ব্যাকেটে আছে ভি শব্দ ভাণ্ডার শব্দার্থ বোধ গাম্যতা শ্রবণ বোধ ইত্যাদি ক্ষেত্রে মানুষের ভাষা বিষয় এই ক্ষমতা যুক্ত তারপরে পয়েন্ট দেখো তিন নম্বর স্থান প্রত্যক্ষণের ক্ষমতা ঠিক আছে এর সাহায্যে কোনো মানুষ বস্তুর অবস্থান আকার ইত্যাদি ধারণা পায় পরে পয়েন্ট দেখো বাক পটু পটুতা ব্যাখ্যাটি আছে ডবলো এই ক্ষমতার সাহায্যে ব্যক্তি সঠিক পদ্ধতিতে স্বাভাবিক উপায়ে বাক্য গঠন শব্দ চয়নের মাধ্যমে বিষয়বস্তুর উপস্থাপন করতে সমর্থ হয় তারপরে দেখো শক্তির ক্ষমতা বিচারবোধ যুক্তিবোধের ক্ষমতার দ্বারা মানুষ মানুষ কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারে তাহলে কি বিচারবোধ যুক্তিবোধের ক্ষমতার দ্বারা মানুষ কোন সিদ্ধান্তে উপনীত হতে পারে তারপরে দেখো পরে দেখো প্রত্যক্ষণমূলক ক্ষমতা জ্ঞানেন্দ্রিয়র সঙ্গে যুক্ত এই ক্ষমতা যা কোনো ব্যক্তিকে কোনো কিছু উপলব্ধি করতে সাহায্য করে প্রত্যক্ষণ মানে কি উপলব্ধি করা এটা মনে রাখবে ঠিক আছে তারপর দেখো স্মৃতি সম্বন্ধীয় ক্ষমতা মানে মনে রাখার ব্যাপারটা আর কি এই ক্ষমতা হলো পুনরুদ্বেগের ক্ষমতা পুনরুদ্বেগ মানে কি মনে করা রিকল করা ঠিক আছে যার ফলে ব্যক্তি পূর্ব অভিজ্ঞতাকে মনে করতে পারে এবারে চিত্রের সাহায্যে যেটা থাস্টন বুঝিয়ে দিয়েছে দেখো এই যে চিত্রটা আছে এটা প্রথমে বোঝার চেষ্টা করো এইটা হচ্ছে এক নম্বর ঠিক আছে এটা এক নম্বর কালারটা আমি চেঞ্জ করে দেখাচ্ছি এইটা হচ্ছে আমাদের এইটা দেখো এইটা হচ্ছে দু নম্বর চিত্র আর একটা দেখো এইটা হচ্ছে আমাদের কি তিন নম্বর এই তিনটে চিত্র করেছে ঠিক আছে এবারে এবারে কি করেছে দেখো এবারে যেটা করেছে সেটা হচ্ছে এক নম্বর চিত্তে কাজের জন্য কাজের জন্য স্থান প্রত্যক্ষণ এস দেখো এক নম্বর চিত্তে কাজের জন্য স্থান প্রত্যক্ষণ এ সংখ্যাগত হচ্ছে এন এইটা আর ভাষাগত প্রয়োগ হচ্ছে ভি ঠিক আছে এই দেখো ভাষাগত প্রয়োগ ভি আর স্মৃতি হচ্ছে এম এই চারটি ক্ষমতা প্রয়োজন এবারে দু নম্বর ছবি এইটা এইটা আর কি ঠিক আছে সবুজ কালারের যেটা আছে দু নম্বর কাজের জন্য দেখো ভাষার প্রয়োগ আছে ঠিক আছে ভি আর স্মৃতি আছে এম প্রত্যক্ষণ আছে পি এবং যুক্তি আছে আর ক্ষমতার প্রয়োজন এছাড়া তিন নম্বর এই যে ছবিটা ব্লু কালার তিন নম্বর কাজের জন্য ভাষাবোধ ভাষাবোধ তারপরে ভাষা প্রয়োগ প্রত্যক্ষণ ক্ষমতার ক্ষমতার প্রয়োজন এইভাবে বলছে এইভাবে কয়েকটি মৌলিক উপাদানের সমন্বয়ে বুদ্ধি গঠিত হয় এবারে উপসংগার দেখুন উপসঙ্গটা দেখে নাও মনোবিজ্ঞানী এল এল থাস্টন এর দলগত উপাদান তথ্যের সমালোচনা করেছেন অনেক বিজ্ঞানী কিন্তু এই তথ্যের ওপর ভিত্তি করে নতুন দিকের সূত্রপাত ঘটেছে ঠিক আছে ভিডিওটা যদি ভালো রেখে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং তোমাদের বন্ধু বন্ধুবান্ধবদের সাথে ভিডিওটা কিন্তু শেয়ার করে নেবে অর্থাৎ তারাও যাতে এটা পড়ার সুযোগ পায়